অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়া সদর ভূমি অফিস। জমি খারিজ থেকে শুরু করে সব ধরনের কাজের ক্ষেত্রেই এখানে দিতে হয় ঘুষ। অফিসের কর্মকর্তা কর্মচারী সবাইকে খুশি করতে পারলেই এ অফিসে মেলে সেবা, অন্যথায় ঘুরতে হয় দিনের পর দিন। এমন অনিয়মকেই নিয়ম বানিয়ে চলছে কুষ্টিয়া সদর ভূমি অফিস। এখানে কাজে আসা সাধারণ মানুষকে জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রতিদিন হাজার হাজার টাকা। এটি কুষ্টিয়া সদর ভূমি অফিসের ঘুষ লেনদেনের চিত্র। এভাবেই জমির নাম খারিজ থেকে শুরু করে সব ধরনের কাজের জন্যই সেবাগ্রহীতাকে টেবিলে টেবিলে দিতে হয় টাকা, তবেই মেলে সেবা, যার চিত্র ধরা পড়েছে দেশ টিভির ক্যামেরায়। দীর্ঘদিন ধরে এমন অনিয়মকে নিয়মে পরিণত করেছে এই অফিসের কর্মকর্তা কর্মচারীরা। এই অফিসের কর্মকর্তা কর্মচারীদের টাকা দিলে কাজ হয়, না দিলে ঘুরতে হয় দিনের পর দিন, এমনই অভিযোগ সেবা প্রার্থীদের। আর এই হয়রানি থেকে মুক্তি চায় তারা। পাবলিকও দেখে যে আমার কাজটা তাড়াতাড়ি হবে, দুই জায়গা দুই 200 টাকা দেয়, দুটো 500 দিয়ে কাজটা তাড়াতাড়ি হয়, সেই জন্য ওরা এই টাকাগুলো আর কি বিভিন্ন জনের কাছে বিভিন্ন কায়দা নিচ্ছে আর কি। সে তো নেয় না, গোপনীয়ভাবে দিয়ে দেওয়া হয়েছে, যাই হোক ওরা যেভাবে নিচ্ছে হয়তো ওইদিকে বাইরে আসে আর কি। দিলাম ওনাকে 3000 টাকা আমি দিছি মৌরির কাছে। মৌরি এখন আজকে ওই আগামী সপ্তাহে আমার দলিল আনতে ভুল হয়ে গেছিল, এই সপ্তাহে দিতে চাইছে। ভূমি অফিসে মানে টাকা ছাড়া কোনো কথা নাই, এই অফিসের কর্মকর্তা কর্মচারীদের প্রকাশ্য ঘুষ লেনদেনের ভিডিও থাকলেও অস্বীকার করে তারা বলছেন তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তাহা মিথ্যা। দেখেন সবগুলো আমার কাছে নথি আছে, দেখেন আমার আইডিতে কোনো কিছু আছে কিনা, আপনি আসেন না, আমি তো প্লিজ দেখছি আমার কারণে, আপনি ডাক্তার কাছে জিজ্ঞেস করেন তারপরে আপনি কথা বলেন। এক্সট্রা কোনো টাকা আমরা এখানে নই না, কেউ বলতে পারবে না যে সেটা ভিডিও বুঝে আপনি রাখতে পারেন, কিন্তু আমি এক্সট্রাভাবে কোনো টাকা নিই না সত্যি কথা। আর ভূমি সহকারী কমিশনার বলছেন এখানে ঘুষ লেনদেনের কোনো সুযোগ নেই, এ ধরনের কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত থাকলে নেওয়া হবে ব্যবস্থা। এই অফিসে আর কোথাও টাকা দেওয়ার সুযোগ নাই, টাকা তাকে দিতে হয় নিজস্ব অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে। বাইরে বাড়ি বসে সে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে টাকা পরিশোধ করবে এবং ওইখান থেকে সে খতিয়ান এবং ডিসিআর প্রিন্ট করবে। কুষ্টিয়া ভূমি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজস্যে সাধারণ মানুষের হয়রানি বন্ধে কার্যকারী পদক্ষেপের দাবি সচেতন মহলের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।